हेलो फ्रेंड्स, सुंदरबनेर भूमिपुत्र चैनेले सबाइके स्वागत। तो आज आमरा एसेछि एमोनी एकटा घटना आपनादेर सामने तुले धरबो जे सुंदरबने नदीते कांकड़ा धरते गिये बंधुके निये गेछिलो साथे। तो नौकोय करे कांकड़ा धरते गिये जे एक्सिडेंटटा घटेछिलो बंधुके फिरिये आनते पारेनि। तो आसुन आमरा जेने नेई सेई घटना। কাকু আপনার নাম? মহন্ত মন্ডল। এখানকার ঠিকানা? সুন্দরবন 10 নম্বর বিধান কলোনি। তো আমরা যে শুনলাম যে আপনি যে সঙ্গী বা বন্ধুকে নিয়ে গেছিলেন জঙ্গলে কাকড়া ধরতে, কিভাবে ঘটলো ঘটনাটা? ওই তো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, আমরা যাই দমন যাই থোয়াবাতে যাই, থোয়াবাতে গিয়েছিলাম বাড়ি থেকে ভাতটা নিয়ে নিয়ে আমরা সব গিয়েছিলাম, গিয়ে জঙ্গলে গিয়েছিলাম, গিয়ে দুটো খাওয়ার মাছ মারবো। আচ্ছা। তো এখানে খেওলা জাল নিয়ে গিয়েছিলাম যে দুটো খাওয়ার মাঠটা মেরে কাঁকড়া ধরবো। আচ্ছা। ওই সবে আমি যে আগে দুটো খেমন মেরেছি, গিয়ে দুটো মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে, এমন নৌকনটা কুলিয়ে ধরেছে, একটা খেমন দিয়েছি, দিলে উপর থেকে ঝাঁপ দিয়ে এসে পাচার থেকে এসে অনেকে নিয়ে গেল। তো আপনি যে বললেন যে খেমনটা দিয়েছিলাম, ওটা কি মানে খেবলা জাল? খেবলা জাল। আচ্ছা। যে দুটো সিঙ্গি মাছ মারবো বলে খেবলা জাল নিয়ে গেছিলাম, যে দুটো মাছ মারবো, মেরে কাঁকড়া মারবো, মেরে আসবো। আচ্ছা, আপনি কি তখন একাই মাছটা ধরছিলেন? না, দুজনই, উনি পাশা ছিল, আমি গলিতে খেমন দিয়েছিলাম নৌকর মাথায়। আচ্ছা। আর একজন পাশা ছিল, সে মহিলাটা। তারপরে উপর থেকে ঝাঁপ দিয়েছে, ওনাকে নিয়ে গেল, বা আমি তখন একা আর কি করবো, তখন আমাকে ভয় লেগেছিল। আপনার সাথে যে ছিল সে মহিলা না পুরুষ? মহিলা। মহিলা ছিল। মহিলা ছিল। যখন ওনার উপরে ঝাঁপটা দিচ্ছেন, দিয়েছিল যখন, তখন আপনি কি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। একটা ঝাঁপ দিচ্ছিল? হ্যাঁ, দেখেছিল। নৌকুই তো, নৌকুর থেকে নিয়ে গেছে, উনি পাশায় ছিল, আমি মাথায় ছিলাম। আচ্ছা। ওনাকে নিয়ে গেল, আমি তখন একা আর কি করবো, তখন বাধ্যকাতিক আমাকে আর তো আমার তারা ঝাঁপ দেওয়ার সময় নেই, আমি তো একা, তার শেষ পর্যন্ত আমাকে নিয়ে যাবে। আচ্ছা। আমি নৌকায় ছিলাম, ওকে নিয়ে গেল সঙ্গে সঙ্গে, নৌকায় পড়ে ওনাকে ধরে সঙ্গে সঙ্গে কি নিয়ে চলে গেছে না উনি জলে পড়েছিল? জলে পড়েছিল। আচ্ছা, ফারস্টে জলে পড়ে গেছে। হ্যাঁ, জলে পড়ে গিয়েছিল, গিয়ে ওনাকে তুলে নিয়ে গেল। আচ্ছা, লড়াই কি করেছিল উনি? না, লড়াই করেনি, ওই জলে পড়েছে, ওকে ধরেছে, ধরে নিয়ে গেল সঙ্গে সঙ্গে। মানে কোথায় ঘুরলো? কোথায়? এ ঘাড়ে ধরেছিল। ও ঘাড়ে ধরেছিল। ঘাড়ে ধরেছিল। আপনি তখন কি করছিলেন? আমি তখন নৌকুই ছিলাম। আমার হাতে একটা জালের কাঁটে ছিল, আমি তার নড়তে পারছি না, জলটা জালটাকে জলে ছিল, তখন আমি তো নড়তে পারছি না, এইভাবে তখন আমি আর কি করব, ওকে নিয়ে গেল, সে জাল তুলবো, জালের কেটা হাতের থেকে খুলবো, আমি একা তখন আর কি করব, কিছু করারও নেই। আপনারও তখন মনে হতো একটা ভয় ছিল? ভয় ছিল, তখন আমি একা কি করব, ভয়। আচ্ছা, যখন মানে যখন ঝাঁপটা দিচ্ছিল, ওনার রূপটা কিরম ছিল? বাঘের যে মুখের যে আকৃতি বা রূপটা কেমন ছিল? আকৃতি বা রূপটা? বাঘের, বাঘের যে রূপটা, যেমন ওকে ঝাঁপ দিচ্ছিল মনে হয়? উপর থেকে জাম দিয়েছিল। উপর থেকে জাম দিয়েছে, ওকে লোকর থেকে পাশে যে জলে ফুললো নিয়ে গেল। জলটা কতটা ছিল? জলটা ওই রকম কঙ্কাল সমান টমন ছিল। আচ্ছা। এই সমান জলটা ছিল। যে খালের কাঁকড়াটা ধরেছিলেন, খালটার নাম কি ছিল? আমাদের এখানে কুলতলি। তখন আশেপাশে কি দেখেছিলেন যে বাঘটা ওখানে আছে, কি আবার অ্যাটাক করতে পারে, এরকম কি কোনো? ওকে নিয়ে গেল আর আমি গায়ের মধ্যে কান দিয়ে আমি একাই বেরিয়ে আসছি। বাড়ি এসে তারপর বলেছে সবাইকে? বললাম। যখন বলেছিলেন সবাই কি মানে গেছিল কি খুঁজতে? হ্যাঁ, পরে আবার ফরেস্টার এখান থেকে রেঞ্জার টেঞ্জার এসেছিল, সারাটা এসেছিল, এসে সব গিয়েছিলাম, গিয়ে মোটামুটি সে কোন রিপোর্ট করে গিয়ে দেখলো, দিঘি থেকে সব চলে এসেছিলাম। কোনো চিহ্ন পাননি? হ্যাঁ, চিহ্ন পেয়েছিল। কিসের চিহ্ন ছিল? ওই জল মানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে গাছের গাদের জল টল ছিল। আচ্ছা। এইসব তার জলের থেকে নিয়ে গেছে, জলটা তুলে যখন নিয়ে গেছে তখন তো একটা জলের একটা চিহ্ন থাকে, গাছের গাটা লেগে থাকে, তার উপর থেকে রক্ত লেগেছিল নাকি? না, রক্ত লাগেনি, রক্ত রক্ত লাগেনি, জলের একটা দাগ ছিল, গিয়েছিল বড় বউটাও গিয়েছিল, গিয়েছিলাম, গিয়ে দেখলো, দেখি ঠিক আবার এখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের লোক গিয়েছিল। মানে তখন কাঁকড়া ধরেনি? না, তখন কাঁকড়া ধরেনি, মাছটা সবে ধরেছি। হ্যাঁ, মাছটা যে মাছ মেরে দুটো কাঁকড়া মেরে বাড়িতে আসবো। পজিশনটা কেমন ছিল? পজিশনটা পাহাড় থেকে পাহাড়ের গায়ে ছিল, পাশাটা পাহাড়ের গায়ে ছিল, চার থেকে পাঁচ হাত উঁচু ছিল নৌকোটা, পাহাড়টা। আচ্ছা। আর পাহাড়ের গায়ে নৌকোটা ছিল।
বললাম তো যে আমার হাতে জাল ছিল, জালটা কেমন দিয়েছিলাম, জালটা নিচে ছিল, আমি তখন কিছু করতে পারিনি, ওকে যখন নিয়ে যাচ্ছে তখন আমি কিছু করতে পারিনি, বা আমি একা কি করব। তারপর ওকে যখন নিয়ে গেল তখন আমি একা, তো ওইভাবে একটু ভয় লাগলো, ভয় ছিল, ভয় হয়েছে, কিন্তু তখন আমি একা কি করব, তখন আমার ভয়ই লেগে গেছে। আচ্ছা, আমরা যেটুকু শুনেছি যে যখন বাঘ যখন অ্যাটাক করে, যাকে অ্যাটাক করবে তাকেই কি ধরে না আশেপাশে তার দিকেও রাখে? যাকে যাকে টার্গেট করেছে তাকে নিয়ে গেছে, যাকে টার্গেট করে তাকে নিয়ে গেছে, যাকে টার্গেট করে তাকেই নিয়ে যায়, তাকে নিয়ে যায় বা তাকে নিয়েই গেছে। সঠিক বলতে পারবো না যে কাকে কার টার্গেট করলো কিনা, এগুলো তো আমাকে যা টার্গেট করেছে তাকে নিয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন, আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে সবার ফার্স্টেই যাবে। তো আপনাদের সাপোর্টটা আমাদের মেন প্রয়োজন, তো সাপোর্ট করতে হলে ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।